Hello everyone, welcome to Mrignani's World and welcome to another new fresh blog. আজকে আমরা যাচ্ছি বেসিক্যালি নর্থ কলকাতায়। আমি তোমাদের বলেছিলাম আমার এই ভিডিওতে তোমরা নর্থ কলকাতা, সাউথ কলকাতা, কলকাতার বিভিন্ন রেস্টোর সমস্ত কিছু দেখতে পাবে। তো সেই কথা রাখতে আমি আজকে চলে এলাম নর্থ কলকাতা। আর নর্থ কলকাতা যাবো তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা তো হতেই পারে না। বাজার নেমেই আমি যাকে দেখতে পেলাম, দেখো যার জন্য এতক্ষণ ওয়েট করছি, কি হাসি মেয়েটার, বিশাল হাসি, তাকা দেখো যা তোর হাসিটা সুন্দর লাগছে। আরে কি হয়েছে, ও একটু হাইলাইটার লাগাচ্ছে, আমাকে বলে দিয়েছে যে বাড়ি থেকে তুমি আসার সময় তোমার হাইলাইটারটা নিয়ে আসবে, লাগাও হাইলাইটারটা। ভালো লাগছে তো? না ভালো লাগছে না, আমি লাগিয়ে নিই তারপরে করো আবার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ও কিন্তু লাগাচ্ছে গাইস, ঠিক আছে ঠিক আছে, করো করো, ভালো করে লাগাও, আমার গালে ভালো লাগবে, দারুণ লাগছে দারুণ। এটা দিও না, বল দেব না, ঠিক আছে তুমি লাগাও, ভালো করে লাগাও, এটা দেবে না তো? না দেব না, ঠিক আছে, না না প্লিজ দিও না। হ্যাঁ ঠিক আছে, তুমি আমার অডিয়েন্সটা একটু দেখুক, মানে আমরা কিরকমভাবে সাজি, মানে মাঝ রাস্তায় আমাদের সাজার কথা মনে পড়ে। এবার এবার স্টার্ট করো, এবার স্টার্ট করো, স্টার্ট তো হয়ে গেছে, না না এটা অফ করে দাও, এটা দিও না। এগুলো তো আনকাট, এগুলো না দিলে কি করে হবে, ইউটিউবে দিতে হবে এগুলো। দাঁড়াও এগুলো আসলে তুমি অফ করো না, ওর কিন্তু এখনো হাইলাইটার লাগানো শেষ হয়নি, মানে এখনো করে যাচ্ছে কন্টিনিউ, মানে বাড়ি থেকে মেকআপ করে আসেনি, এখানে এসে মনে হয়েছে ওর একটু মেকআপ দরকার, আজ রাস্তে আমাকে ফোন করে বলছে আমাকে হাইলাইটারটা যেন নিয়ে আসি। তো আমি ম্যাডামের জন্য হাইলাইটারটা নিয়ে আসলাম। এ এখন কি হাইলাইটার ইউজ করছো তুমি? সুগারের একটা হাইলাইটার ইউজ করছে ও। এই দেখো সেটটাও দেখিয়ে দিচ্ছি, কন্টোর আছে, ব্লাশার আছে, তারপর হাইলাইটার আছে, তিনটেই আছে, তোমরা চাইলে এটা কিনতে পারো। আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমাদের সাথে আরও একজন ইনফ্লুয়েন্সার আছে, তোমরা সবাই চেনো, পুনম। ও আসছে, আমরা তিনজন মিলে আজকে স্পেশালি নর্থ কলকাতা শুরু যাচ্ছি। আর নর্থ কলকাতা মানে একটা আলাদা ইমোশন, তোমার কাছে নর্থ কলকাতা মানে কি বলো? আমার কলেজ, নর্থ কলকাতা মানে কলেজ। হ্যাঁ অনেকে নর্থ কলকাতা সাইডে, অনেকে কলেজ, কী কী কলেজ আছে নর্থ কলকাতা সাইডে? আমি তো মনিন্দ্রতে পড়তাম আর জানি না। যাই হোক, তোমার তাহলে, তোমার তাহলে নর্থ কলকাতার সাথে তো আরো বেশি পরিমাণে ইমোশনাল একটা ব্যাপার জড়িয়ে আছে। কলেজ আসিনি, কোভিড এর পাস আউট গাইস, না কলেজে মানে অ্যাটেন্ডেন্স কম ছিল, সেটা বলো, আমি ভাবলাম যে কোভিড এর পাস আউট, কোভিড এর কম না, হাইলাইটার কি বেশি হয়ে যাচ্ছে? না ঠিক আছে, একদম পারফেক্ট। আচ্ছা গাইস তোমরা বলো কেমন লাগছে? আর বাই দ্য ওয়ে ওর নাম তো বলাই হয় না, ওর নাম হচ্ছে পূজা। আমরা বেসিক্যালি এখানকার আবোল তাবোল লেনে যাব, এখানে এখন বিখ্যাত আবোল তাবোল লেন সবাই গিয়ে শ্যুট করছে, আমরা ভাবলাম কি আমরা কেন বাদ যাব, আমরাও যাই, আর তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করব, কিভাবে যেতে হয় সেটাও বলবো। আমরা আছি এখন শ্যামবাজার মেট্রোতে, শ্যামবাজার মেট্রো থেকে নেমে কত নাম্বার গেট দিয়ে বেরোতে হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, যাতে তোমাদের আসতে সুবিধা হয়। এই দেখো চলে এসছে ওরা, যাদের জন্য আমি এতক্ষণ ওয়েট করছি, বললাম যে পুনম আসবে, আরেকজন ইনফ্লুয়েন্সার, আর একে তো দেখেছই। এই তোমার মাইকটা অন করো, মাইকটা অন করে দিয়েছে, চক এ আবার দেখো সেম সেম ব্যাগ, আমাদের সেম সেম জুকের ব্যাগ, সেম ব্র্যান্ডের ব্যাগ, আর বেরিয়েছে না সেম 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 বাজিল, চলো চলো সেম সেম ব্যাগ নিয়েছি, এখন আমরা আমাদের সেম সেম ব্যাগ নাও আছে, এটা শোনা যাচ্ছে পিওরলি, এটাই পুরো সেম 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 ব্যাগ আছে আমাদের দুজনের। তো ও বেসিক্যালি জুকের ব্যাগটা প্রমোশনের জন্য আজকে শ্যুট করবে, তো আমাকে বলছে শ্যুট করে দেওয়ার জন্য সেটাও তোমাদের সাথে শেয়ার করবে। টিং টিং, এখন আমরা যাচ্ছি নর্থ কলকাতায়। তোমরা প্লিজ আমাকে কেউ গালি দিও না, কারণ আমি আবার সেম ভুল করলাম, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমি মাইক অন করতে ভুলে গেছি। আরে না এ বাবা, হ্যাঁ এই দেখো এটা কি সুন্দর না, দেখো দেখো আমরা এখানে একটা পোজ দিয়ে দিচ্ছি এত সুন্দর জায়গার মধ্যে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, শ্যামবাজার আসলে কিন্তু এই জায়গাটা আসবে, এখানে কিন্তু শুট করার অনেক সুন্দর একটা লোকেশন, এই তো তিন নাম্বার চার নাম্বার গেট নাম্বারের সামনেই, এইভাবে না এইভাবে ধরতে হয়, এই তো হয়ে গেল, মিলিয়ন চলে গেল। তোমারটা অন আছে তো, দেখে নাও। হ্যাঁ আছে,
এখন না আমরা সত্যি কথা বলতে আবোলতাবোল লেনে যাওয়ার জন্য স্ট্রাগল করছি। স্ট্রাগলটা হলো আমরা গেট নাম্বার খুঁজে পাচ্ছি না, আমরা কেউই জানি না কোন গেট নাম্বার দিয়ে বেরোতে হবে। ইউটিউবে প্রচুর ভিডিও সার্চ করলাম, একটা ভিডিওতে মানে সঠিকভাবে কিছু দিচ্ছে না, তাই আমরা সঠিকভাবে দেবো। হ্যাঁ, হ্যালো গাইস, তোমরা সাথে থাকো। দেখো আমি আরেকটা শুটের লোকেশন আমাদের শ্যামবাজার মেট্রোতে। আজকের কিন্তু ভিডিওটা ফানিটা হচ্ছে বল, বিশাল ফানি। আমি হাসতে হাসতে পড়ি। এই যে দেখছো মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ, মানে 3 নম্বর গেট, এদিক দিয়ে যেতে হবে। তো আমরা এদিক দিয়ে বেরোচ্ছি। এই দেখো আরেকজন ব্লগার অলরেডি ব্লগের জন্য আমার ব্লগের মধ্যে ঢুকে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ তো? আমি শুধু দেখছি আর না ভাই কি করে ব্লগ বানায়। আমি বহু কাল পর কোনো বান্ধবীর সাথে দেখা করতেছি, তাও আমার সাথে একদিন দেখা হয়েছিল, বাট এত ভালো লেগেছে। সেই আমাদের প্রত্যেকবার ডিসাইড হয় যাবো 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 হয় না। সেটাই, তো অনেক কথা হলো। আমরা কিন্তু বেরোলাম 3 নম্বর গেট দিয়ে শ্যামবাজারের, বেরিয়ে এখন আমরা আবোলতাবোল লেনের উদ্দেশ্যে যাচ্ছি। এই যে দুজন, দেখো উত্তর মানেই হচ্ছে একটা ইমোশন। আর যেতে যেতে একটা দারুণ জিনিস দেখতে পেলাম, তোমরাও দেখতে পাচ্ছ, বিশাল খিদে পেয়ে। এখন চলে এসেছি উত্তরের আড্ডা, এটা কলকাতার ফেমাস, আমরা সবাই আসতে চেয়েছিলাম অনেকদিন ধরে, ফাইনালি আজকে চলে এলাম। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর অ্যাস্থেটিক, আমরা প্রচুর প্রচুর শট নিলাম। এখন আমরা এখান থেকে যাবো হচ্ছে আবোলতাবোলের পাড়া, উত্তরের পাড়া। দেখো গাইস আমরা এখন রোল খাচ্ছি, ও নাকি রোল খাবে না, তো আমরা দুজনে ভাবলাম যে না খেয়ে নিই। এই একটু মুখটা দেখাও, সকাল থেকে কিছু খেয়ে আসিনি, তাই রোলটা খাচ্ছি। বেচারা একা একা থাকে তো তাই জন্য রান্না করতে হয়, ওই জন্য রান্না না করেই চলে এসেছি। হ্যাঁ ওটাই, এটা খুব বড় মানুষ যে কোন কোন গলিকে ফেমাস করে দেয় বোঝাই যায় না। মানে আমরা এত হাঁটছি এত হাঁটছি, মানে আবোলতাবোল লেন খুঁজেই পাচ্ছি না, প্রচুর হাঁটলাম প্রচুর। ফাইনালি আমরা যাচ্ছি, অনেক জিজ্ঞেস করতে করতে লেনগুলো দেখো ভীষণ সরু, লেনগুলো ভীষণ সরু। আর আমাদের সামনে রয়েছে হচ্ছে পূজা। পূজা গুগল ম্যাপ দেখে দেখে আমাদের নিয়ে যাচ্ছে, কারণ আমরা ব্লগ করছি ওই জন্য। কই রে আয় রে, ভীষণ ভালো লেগেছে পুরো অ্যাস্থেটিক, মানে প্রত্যেকটা কোনায় মনে হচ্ছে ছবি তোলার জন্য একদম পারফেক্ট। তোমরা যারা এসছো এখানে কমেন্টে জানিও, আর পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না, কারণ আবোলতাবোল লেন যাচ্ছি। আজকে আমাদের মেনলি উদ্দেশ্য ছিল দুটো স্পটে যাওয়ার, একটা হচ্ছে আবোলতাবোল আর একটা উত্তরের আড্ডা। দুটো স্পটে আমরা ভিডিও শ্যুট করে নিলাম, দুটো স্পটে তোমাদের দেখিয়ে নিলাম। এখন আমাদের পুরো শ্যুট কমপ্লিট হয়ে গেল, দেখতেই পাচ্ছ ঘেমে পুরো শেষ। মানে বেসিক্যালি আবোলতাবোল লেনটা তেমন কিছু ছিল না, জাস্ট হাইপ, লোকে এখন আসছে সবাই হাসছে, মানে ওদের কাছে না বলছে কি আছে ওটার মধ্যে, বাট আমাদের কাছে তো অনেকটাই। তো এখন শুটবুট হয়ে গেল, শুটবুট করে আমরা এখন ভীষণ টায়ার্ড, এখন আমরা বাড়ি ফিরবো। মানে এখন যাবো হাতিবাগান, হাতিবাগান মানে হচ্ছে শ্যামবাজার মেট্রো, ওখান থেকে আমরা বাড়ি যাবো, আর পাচ্ছি না। সো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। চলো বাই।